Me tumi to amar no chena palok tobu keno ar porena jani na amara je ki holo jeo na kichu to bolo jodi kotha na hoy jodi dekha na hoy hariye chao ek jholoke me kotha na ko me phire na chao shongi kore nao amake hridaye সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আমার রূপান্তরের শুভেচ্ছা। আজকে সুন্দর একটা মুহূর্তে, সুন্দর একটা দিনে আমি হাজির হয়েছি রূপান্তর নিয়ে আপনাদের সামনে, আপনাদের প্রিয় মুখ, প্রিয় গায়িকা দিঠি চৌধুরীকে নিয়ে। আমরা তার সম্পর্কে জানব, তার রয়েছে বিশাল এক পারিবারিক ব্যাকগ্রাউন্ড যা সঙ্গীতের সাথে রিলেটেড। সঙ্গীতের পরিবেশে বড় হওয়া দিঠি বর্তমানে কি করছে, কি করবে, তার কি কি প্ল্যান আছে এবং শৈশবে সে কেমন ছিল, সব কিছু নিয়ে আমাদের আজকের কথোপকথন। দিঠি, প্রথম কথা হচ্ছে তুমি আমাদের প্রিয় মানুষ মাজার ভাইয়ের কন্যা গাজী মাজহারুল আনোয়ার। পুনম আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনি আজকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। আসলে সত্যি কথা বলতে কি, গানটা আমার রক্তেই আছে, যেহেতু সঙ্গীত পরিবারে আমার জন্ম এবং সেই 8 বছর বয়স থেকেই কিন্তু আমি গুনগুন করে গান করি। এবং সেই বয়সে বাবা আমাকে একটি হারমোনিয়াম কিনে দেন এবং হারমোনিয়াম কেনার সাথে সাথে বাবা 8 বছর বয়সে আমার জন্য একটি গানও লিখে দেন। তো ওভাবেই আসলে গান নিয়ে পথ চলাটা শুরু। আমার হাতে খড়ি আমার এক ফুপির কাছে, উনি বর্তমানে ইউএসএ আছেন, কিন্তু পরবর্তীতে আমি ওস্তাদ ইয়াসিন হোসেন খান ওনার কাছে ক্লাসিক্যাল তালিম নিয়েছি। আর আমার সবচেয়ে সৌভাগ্য আমি এক্ষেত্রে বলবো যে যখন সঙ্গীত জগতে কেউ আসে প্রত্যেকেরই মনে হয় একটা টার্গেট থাকে যে ফিল্মে প্লেব্যাক করবে, এবং বাবা যেহেতু সঙ্গীতের পাশাপাশি চলচ্চিত্রেরও মানুষ, তো সেই সুবাদে আমার কিন্তু প্রথম কাজ হচ্ছে একটি চলচ্চিত্রে প্লেব্যাক করি আমি, সেই উল্কা ছায়া ছবিতে বাবার লেখা গান। এবং বয়স কত ছিল যখন প্লেব্যাক করি তখন? আমার হার্ডলি বয়স কত, 14-15 এরকম হবে, খুব বেশি না। হ্যাঁ, তো এটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্য। এবং আমার সঙ্গীত পরিচালক ছিলেন আমাদের বাংলাদেশের লেজেন্ডারি মিউজিক ডিরেক্টর সত্য সাহা, ওনার সুরে আমি প্রথম কাজ করি। এবং যেদিন আমার প্রথম রেকর্ডিং হয় বুঝে নিত, মানে বাবার মেয়ে হিসেবে আমি প্রথম গান রেকর্ড করতে যাব স্টুডিওতে, একটা এলাহি কাণ্ড। বাবা তো একদম সঙ্গীত জগৎ চলচ্চিত্র জগতে সবাই বড় বড় বোদ্ধা ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছেন, এবং দেখা গেল কি ওনাদেরকে দেখে আমি এতই নার্ভাস হয়ে গিয়েছি যে গানগুলো অনেকগুলো টেক নেওয়ার পর ফাইনালি ওকে হলো, বাট ফাইনালি ভালোই হলো সবাই বললো। তুমি তো কাজ করেছো অনেক নাম করা মানুষদের সাথে, কাজ করেছো মিডিয়াতে, সেরকম একজন মানে কোন একটা অভিজ্ঞতা যেটা তোমার মনে গেঁথে আছে? আমি বলবো যে বাবা তখন একটি চলচ্চিত্রে কাজ করতে বম্বে যান, তো সেখানে বাপ্পি লাহিড়ীর সুরে বাবা কাজ করবেন। তো বাপ্পিদার বাসায় বাবা গেলেন এবং বাপ্পিদা জিজ্ঞেস করলেন যে ছেলেমেয়েরা কে কী করছে, তো বাবা বললেন যে আমার মেয়ে আছে, ওর নাম দিঠি, ও গান করে। বলে তাই নাকি, ও গান করে, আপনি এক্ষুনি আপনার মেয়ের জন্য একটি গান লেখেন এবং আমি এখনই ওকে সুর করব এই গানটি ওর জন্য। এবং উনি তাই করলেন, বাবা গান লিখলেন, উনি সুর করে একটি ক্যাসেটে রেকর্ড করে ওই ক্যাসেটে আবার ওনার নিজের অটোগ্রাফ দিয়ে উনি আমার জন্য পাঠালেন। তো এটা আমার জীবনের অনেক বড় একটা ঘটনা আমি বলবো, একটা স্মরণীয় ঘটনা, এবং আজও আমি খুব যত্নে রেখে দিয়েছি সেই ক্যাসেট। পুনম আপা, আমার যেমন সঙ্গীত পরিবারে জন্ম এবং আমার বিয়েও হয়েছে কিন্তু সঙ্গীত পরিবারে, আমার শাশুড়ি লতিফা চৌধুরী উনি নজরুল গীতি শিল্পী ছিলেন, লতিফা হামিদ নামে আসলে করতেন এবং একসময় বেশ রেগুলারই করতেন, আধুনিক গানও করেছেন, এমনকি বাবার লেখা গানও কিন্তু আমার শাশুড়ি গেয়েছেন। তো যেই সুবাদে আমাদের বাসায়ও, মানে আমার শ্বশুর বাড়ি তো একটা গানের পরিবেশ, আর আমার শ্বশুর উনি একজন শৌখিন শিল্পী সিলেটে, যেহেতু উনি সিলেটের ফোক গান হাসন রাজার গানগুলো খুব গায়, আমরা একসাথে বসে গান টান করি, এটার একটা অন্যরকম মজা আছে। আর আন্ডারস্ট্যান্ডিং থাকলে তো আরো মজা একেবারে। তো যার ফলে আমার কিন্তু গানের ক্ষেত্রে বেশি বাধা নেই, বাধা আমি নিজেই, যেহেতু আমি একটু ফাঁকিবাজ। বাবার একটা নীতি হলো উনি কিন্তু কখনো কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দিতেন না, এবং সবসময় একটা কথা বলতেন বিয়ের আগে যে পড়াশোনাটা ঠিক রেখে গান বাজনা করো, আর বিয়ের পরে বলতেন সংসার ঠিক রেখে গান বাজনা করো। তো দেখা গেল যে ওইটাকেই বেশি প্রাধান্য দিতে গিয়ে এটাকে আমি আমার শখের কাতারেই রেখে দিয়েছি, বাট গান যেহেতু আমার রক্তে আছে, গান ছাড়া তো আমি বাজবো না, আলটিমেটলি এটা ছাড়া তো আমি থাকতে পারবো না, এখন একটু চেষ্টা করছি রেগুলার করার। বাবার কথা শুনলাম,
শ্বশুরবাড়ির কথা শুনলাম, এবার আমি ভাবির কথা শুনবো, মায়ের কথা শুনবো। আচ্ছা, আমি দিঠি আনোয়ার যে আজকে যতটুকুই এসেছি আমি বলবো যে বাবা তো আছেন কিন্তু আমার মার অবদান কিন্তু সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ আমার মা একসময় টেলিভিশনের খুব জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন, জোহরাগাজী, উনি রেগুলার কাজ করতেন এবং একটা সময় উনি এত ব্যস্ত হয়ে গেলেন, আর বাবা যেহেতু চলচ্চিত্র কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন, তো মা এটা চিন্তা করলেন যে দুজনই সংসারে ব্যস্ত হয়ে গেলে ছেলে মেয়ে কে দেখবে, এবং দেখা গেল যে মা খুব লাইম লাইটে থাকা অবস্থায় উনি ওই জিনিসটা পরিত্যাগ করে পুরো সময়টা আমাকে এবং আমার একমাত্র ভাই উপল আমাদেরকে দিলেন। এমনকি আমি একটু অলস টাইপেরও ছিলাম, মানে ঘুম থেকে সকালে উঠতে পারতাম না, মা সকালবেলা ঘুম থেকে উঠাতো, আমি ঘুম ঘুম চোখে রেয়াজ করতাম, মাই হারমোনিয়ামটা বাজিয়ে দিত, এত অলস ছিলাম আমি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মার অবদানটাই অনেক বেশি, এবং এখনও মানে এখনও যে আমি গান বাজনা করি, মা আমাকে সিডি গুছিয়ে দেন, গানের খাতাগুলো গুছিয়ে দেন, আর আমার সৌভাগ্য যে আমার একমাত্র ভাবি আশা, আমরা রিসেন্টলি, বাবা তো প্রায় 20,000 গান উনি লিখে ফেলেছেন, এবং আমরা রিসেন্টলি একটা উদ্যোগ নিয়েছি যে বাবার গানগুলো সংগ্রহ করব, এবং দেখা যাচ্ছে যে আমার ভাবি খুব সাহায্য করছে এই ক্ষেত্রে আমাদেরকে, ও নিজে গানগুলো লিখছে একটা খাতার মধ্যে, গান করে, ও গান করে না, ও গান খুব শুনে, ও গানের খুব মানে ভালো শ্রোতা। আমরা বিভিন্ন মিউজিক ডিরেক্টর, বিভিন্ন সিঙ্গার্সদের কাছ থেকে গানগুলো কালেক্ট করার চেষ্টা করছি, এবং ভবিষ্যতে ইচ্ছা আছে হয়তো বই আকারে বাবার গানগুলো বের করব, এবং সেক্ষেত্রে বাবা প্রতিটা গানের পেছনের ইতিহাসগুলো লিখবেন। তোমার অ্যালবামগুলোর কথা বলো, সেই প্রথম থেকে। হ্যাঁ, প্রথম আমার প্লেব্যাকের পর আমি প্রথম অ্যালবামে কাজ করি, আমার প্রথম অ্যালবাম ছিল লাল গোলাপের শুভেচ্ছা, এবং সেখানে সত্য সাহা, আলাউদ্দিন আলী, প্রণব ঘোষ, ওনাদের মতো বাপ্পি লাহারি, ওনাদের মতো মিউজিক ডিরেক্টরদের সাথে কাজ করেছি, সৌভাগ্য হয়েছে আমার। এবং পরবর্তীতে আরেকটি অ্যালবাম আমি বের করি, ওটার নাম মরণ যদি হয়, সেখানে অনেক বড় বড় সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছি, এবং ওখান থেকে দুটো গান বাবা আবার তার চলচ্চিত্রেও দিয়েছেন। আর পরবর্তীতে ইমপ্রেসের ব্যানারে আমার থার্ড সলো অ্যালবাম বের হয়েছিল, একটা তারকার সন্তান। হ্যাঁ, ওখানে সিডিটার নাম ছিল একালের গান সেকালের গান, মানে পুরনো কিছু গান বাবার আমি নতুন করে রিমিক্স করি এবং নতুন কিছু গান দুটো মিলি। আর অসংখ্য মিক্সড অ্যালবামে অবশ্যই আমি কাজ করার সুযোগ হয়েছে, এবং একটা অ্যালবামের কথা আমি বলবো, চুমকি, ওটা ছিল বাংলাদেশের একদম ফার্স্ট ডিজিটাল রিমিক্স অ্যালবাম, শফিক তুহিনের তত্ত্বাবধানে হয়েছিল, এবং সেখানে আমার বাবার লেখা কিছু পুরনো গান আমি নতুন করে রিমিক্স করি। আর এখন একটা নতুন অ্যালবামের কাজে আমি আল্লাহর রহমতে হাত দিয়েছি, এবং প্রথম গানটি আমি রেকর্ড করেছি আলাউদ্দিন আলী, শ্রদ্ধা আলাউদ্দিন আলী, ওনার সুরে। গানের বাইরে আর কিছু ইন্টারেস্ট আছে? আমি নিজে খেতেও খুব পছন্দ করি, খাওয়াতেও খুব পছন্দ করি, যার ফলে খাওয়ার দাওয়ার প্রতি একটা আগ্রহ আছে, এবং রান্নার প্রতি একটা আগ্রহ আমার আছে। আমি মাঝে মাঝে যখনই সময় পাই আমি কিন্তু চেষ্টা করি ঘরে কিছু না কিছু স্পেশাল কিছু বানাতে, কিংবা বাচ্চাদের জন্য কিছু বানাতে, ওটা আমি চেষ্টা করি, ওই দিকে আমার নেক আছে একটা। আরেকটা জিনিস, আমি বাবা সঙ্গীত জগতে আছেন দেখে আমি গান করছি, আর মা যেহেতু উপস্থাপিকা ছিলেন তো পাশাপাশি আমি সেটাও একটুখানি ধরে রাখার চেষ্টা করছি। আমি একটি প্রাইভেট চ্যানেলে একটা ফোনও লাইভ হয় নিয়মিত, প্রতি শুক্রবার দেখায়, ওই ফোনও লাইভটা আমি হোস্ট করি, যেহেতু এগুলো মিউজিক্যাল ফোনও লাইভ, তো মিউজিক মানে সঙ্গীত শিল্পীরা যদি এই ফোনও লাইভগুলো হোস্ট করে, আমার মনে হয় যে এই ক্ষেত্রে অনেক সুবিধাও আছে, তাহলে সিঙ্গার্সদের সাথে বা আমার যিনি গেস্ট থাকেন ওনার সাথে কিন্তু আমার ইন্টারাকশনটাও ভালো হয়, যেহেতু আমিও সঙ্গীতের উনিও সঙ্গীতের, যার ফলে আলাপ মানে আলাপচারিতাটাও দেখা যায় যে অনেক ইন্টারেস্টিং হয়। তোমার রোল মডেল বা আইকনকে কাকে মনে হয় গানের ক্ষেত্রে? আসলে অনেকেই আছেন, তারপরে হ্যাঁ একেবারে বিশেষভাবে আমি মেনশন করব অবশ্যই সাবিনি ইয়াসমিন, সাবিনা আন্টির কথা, কারণ দেখা যায় যে আমি যখন লাইভ শোজগুলো করি বাবার পুরনো গানগুলো বেশিরভাগ করা হয়, এবং দেখা যায় যে সাবিনা আন্টির গানগুলো একটু বেশি গাওয়া হয়, এটা যদিও আমার মানে দুঃসাহস আমি বলবো, কারণ ওনার মতো গান তো আমি কোনোদিনও গাইতে পারবো না, তারপরও যেহেতু উনি আমার একজন আইডল আমি বলবো আদর্শ, ওনাকে আমি অনুসরণ করার চেষ্টা করি। আর অবশ্যই রুনা আন্টি তো আছেনই, শাহনাজ আন্টি আছেন, অনেকেই আছেন, সবার গানই আসলে আমার খুব ভালো লাগে। এবং আমার একটা ইনসিডেন্ট মনে পড়ে, আমি কিছুদিন আগে একটা লাইভ করছিলাম, সেখানে সাবিনা আন্টির গাওয়া একটি গান ছিল চিঠি দিও প্রতিদিন, এই গানটা আমি করছিলাম এবং গানটার পরপরই না সাবিনা আন্টি ফোন করলেন আমাকে লাইভে, এবং আমার তখন হাত পা ঠান্ডা হয়ে আসছিল যে আন্টি নিশ্চয়ই গানটা শুনেছে, এবং আমার তখন এত মনে হচ্ছিলো যে আল্লাহ জানে কেমন করলাম, বাট আন্টি খুব প্রশংসা করলো, তা এত ভালো লাগলো, মানে একদম একেবারে আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে আমি বলবো। এখন যারা গান করছে, মনে করো বিভিন্ন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা হচ্ছে, আমরা অনেক আর্টিস্ট পাচ্ছি, এটা তুমি কোন চোখে দেখো?
এটা খুবই ভালো একটা জিনিস আমি বলবো, উদ্যোগ, ইনফ্যাক্ট একটা মহৎ উদ্যোগ। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলবো যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুযোগটা অনেক বেড়ে যাচ্ছে, কিংবা সুযোগটাকে আসলে আমরা কতখানি ইউটিলাইজ করতে পারছি ওটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ অনেক ট্যালেন্টস আমরা পাচ্ছি, আবার দেখা যাচ্ছে কি অনেককে আমরা হারিয়েও ফেলছি। কারণ অনেকেই হয়তো দেখা যাচ্ছে ওই যে ফেম হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এই জিনিসটা হয়তো অনেকে নিতে পারছেন না। আরেকটা জিনিস দেখো দিদি, অনেকে তো শিখে আসে না। হ্যাঁ, হয়তো খুব সুন্দর গায়, হ্যাঁ গড গিফটেড গলা, শিখে আসে না, ওরা কি টিকে থাকে? অনেক মুশকিল আমি বলব। এবং এই কারণেই হয়তো অনেক পিওর কিছু কণ্ঠ আমরা পেয়েছিলাম, কিন্তু ওদেরকে এখন আর আমরা দেখছি না। তোমার ফিউচার প্ল্যানিং বলো। আমার ফিউচার প্ল্যানিং তো সঙ্গীত নিয়েই যদি আমি বলি, আমার ইচ্ছা আছে যে কিছু এমন কিছু ভালো কাজ আমি আমার দর্শকদের উপহার দিতে চাই, যে কারণে হয়তো দু একটি কাজের জন্যই হয়তো আমার দর্শকরা আমাকে মনে রাখবেন, এরকম কিছু করা। তুমি অনেক ভালো থেকো, আমি একটু বিদায় নিয়ে নিই দর্শকদের কাছ থেকে। সুপ্রিয় দর্শক, লিখে নিন আমাদের ইমেল অ্যাড্রেস rupantor06@yahoo.com। এক্ষুনি বসে যান, আপনাদের অনুভূতি আমাদেরকে জানান, কেমন লাগলো আমাদের মিষ্টি দিঠিকে। আমরা তার একটি গান শুনব, সেই গানের সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের রূপান্তর। চোখে চোখে যে